অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় করলো, আমি মনে করি একটা অবিস্মরণীয় জয়। এই জয়ের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে বাংলাদেশ দেখিয়ে দিতে পেরেছে যে আমরাও একটা ক্রিকেটের পরাশক্তি। আসলে ছোটোবেল থেকেই ক্রিকেটকে লালন করি, এই জন্য ক্রিকেটকে খুব ভালোবাসি। তামিম ইকবালের অবিস্মরণীয় ব্যাটিং ও তাসকিন আহমেদের একেবারে আগুনজোড়া বলিং, সাকিব আল হাসানের ব্যাটিং, সব কিছুতেই মনে করি বাংলাদেশের আজকের খেলাটুকু ফেভারে ছিল যে তা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী একটা দলকে বাংলাদেশ আজকে হারিয়ে দিয়েছে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে। তাদেরকে আমি কী বলে যে ধন্যবাদ জানাবো এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। বাংলাদেশের মানুষের বুক ভরা আশা ভরসা এই বাংলাদেশ টিম আজকে পূরণ করেছে। তামিম ইকবাল আপনারা জানেন 187 রানের অনবদ্যটা ইনিংস খেলেছেন, মাত্র 154 রানে দক্ষিণ আফ্রিকার মতো দলকে আপনার বেঁধে রেখে 26/3 বলে বাংলাদেশ সেই রানকে একেবারে হেসে খেলে পার করে দিয়েছে। আসলে এরকম খেলা আমরা কিন্তু খুবই কম দেখেছি আমার মনে হয়। যাক দর্শক, জানি না আপনাদের কেমন লেগেছে, কেমন অনুভূতি হয়েছে, যদি সামান্য ভালো লেগে থাকে। আর তাসকিন আহমেদকে অবশ্যই সবাই ধন্যবাদ দিবেন, তারও আগুনজোড়া বোলিং ছিল, সে 5টা উইকেট নিয়েছে। যাক দর্শক, কেমন হয়েছে আজকে খেলাটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলের মঙ্গল জীবন কামনা করে আজকের মতো রাখছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।